महा माया सनातनी शक्ति रूपा गुणमयी तिनी एक तबु प्रकाश विभिन्न देवी नारायणी अपार ब्रह्म शक्ति रूपा ब्रह्मानी कखनो माहेश्वरी रूपे प्रकाशमाना कखनो वा निर्मला कौमारी रूप। बांगालीर घरे दुर्गा आसार आगे आसें वीरेंद्र कृष्ण भद्र दुर्गापूजोर कार्टेन रेजर। কিন্তু প্রতি বছর শিশিরে পা ভিজিয়ে বঙ্গের মহালয়ার চেয়ে পূর্ণ প্রভাত উপস্থিত হয়, যার কণ্ঠে চেপে উপস্থিত হয় জারুদাত্ত স্বর বাদ দিলে ফিকে লাগে ব্রহ্মমুহূর্ত, যার কণ্ঠ যেখানে যতবার বাজিয়েছে আজ অব্দি ততবার যদি দশ টাকা করে নেওয়া যেত, বীরেনভদ্রের পরিবার যদি রয়্যালটি পেত তার কালজয়ী সৃষ্টির, হয়তো আর পাঁচটা বলিউডি তারকার মতোই জীবন ধারণ হতো তাদের। কিন্তু বাঙালি যে আত্মবিস্তৃত জাত, বীরেনভদ্র পেনশন প্রভিডেন্ট ফান্ডও পায়নি, আজীবন রয়্যালটি না দিলেও বীরেন্দ্র ভদ্রকে আকাশবাণীতে ঢোকার মুখে আটকাতে তো পেরেছিল। যে কণ্ঠে স্তোত্রপাঠ শোনা যায় সেই কণ্ঠ রাগে ফেটে পড়েছিল, দারোয়ানকে দলা পাকানো গলায় চিৎকার করে সেদিন বলেছিল, এই রেডিওকে জন্ম দিয়েছি আমি, আমার কাছে পাস চাইছো। বাঙালি মেয়েরা কালা জাদু না জানলেও বাঙালি এক পুরুষ জাদুবিদ্যা আয়ত্তে করেছিল সেই কবে, আজও যে কোনো উষালগ্নে তার কণ্ঠে মহিষাসুর মর্দিনী চালিয়ে দিন, দেখবেন সেই ভোর যেন ঝপ করে বদলে যাবে মহালয়ার সকালে। বারান্দায় এসে বসুন বা ছাদে গিয়ে দাঁড়ান, হালকা শীত শীত লাগবে, ঠিক চোখের সামনে দেখতে পাবেন মায়ের মৃন্ময়ী রূপ, চোখে ভাসবে ইষ্ট দেবতা, কিংবা পাশে এসে দাঁড়াবে হারানো প্রিয়জন। প্রবাসী সকালে বাড়ির জন্য মন কেমন করবে, নাকে ঠিক ভোরের গঙ্গার গন্ধ পাবেন। রেডিও চালিয়ে যৌথ পরিবারগুলো শুনছে কোনো এক পৃথিবীতে, পূর্বপুরুষকে করা তর্পণ দেখা যাচ্ছে ওই দূরের ঘাটে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এক অব্রাহ্মণ কায়স্থ, যে পৃথিবীর সমস্ত পুরুতমশাইদের একাই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলেন, শুধু ব্রাহ্মণ সমাজ কেন, তারকা সমাজের প্রতিভু উত্তম কুমারের চরম ব্যর্থতার পরে আর কেউ সাহস পেল কই অন্য কণ্ঠ দিতে? এত দশক পরেও টপকানো গেল না তার মন্ত্রোচ্চারণের উৎকর্ষ। এ কি কালা জাদু না দৈবশক্তি? ওনার মেয়ের কথায় বাবা স্তোত্র পাঠ করতেন শুনে সবাই ভাবতেন বাবার মতো ঈশ্বর বিশ্বাসী বোধহয় আর কেউ নেই। কিন্তু বিশ্বাস করুন, বাবাকে আমি কোনো দিনও বাড়িতে পুজো করতে দেখিনি, একটা ধূপ পর্যন্ত জ্বালাতে দেখিনি। বাবা বলতেন বিশ্বাসটা থাকবে মনে, সেটা দেখানোর কি আছে? হয়তো এই বিশ্বাস থেকেই মহালয়ার সকালে স্নান সেরে চন্দনের ফোঁটা লাগিয়ে রেকর্ডিং রুমে এসে বসতেন, যখন শোনা যায় এক মুসলমান স্টাফ মাইক সেট করে দিতেন ওনার জন্য। হয়তো এই বিশ্বাস থেকেই অহিন্দু কোনো মানুষ তাকে গাজী সাহেবের সাথে তুলনা করতেন। হয়তো এই বিশ্বাস থেকেই আমরা এখনো ভাবি ঘুম না ভাঙলেও মা বাবা তো আছে, ঠিক নিজেরা উঠে চা গিয়ে দেবে বিছানায় আর ডাকবে, ওঠ শুনবি না মহালয়া তো আজ। হয়তো এই বিশ্বাস থেকেই এখনো আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। শুনলেই পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, নাকি ধূপের গন্ধ, কানে ঢাক আর কাঁসর ঘণ্টা বাজে,
লাল পার সাদা শাড়ির ভিড় জড়ো হয়, সিন্দুর খেলায় মেতে ওঠে চারপাশ, খাবারের গন্ধ আসে, নবমীর ভুড়ি ভোজ, বন্ধুদের সাথে প্যান্ডেলের সামনে আড্ডা, অনেকগুলো ঠাকুর দেখে শেষ রাতে ট্যাক্সিতে ওর কাঁধে মাথা রেখে শান্তি পাওয়া। বীরেনবাবু, আপনি তো ম্যাজিক জানেন, প্লিজ মহামারীর এই অসময়ে ফের গলার কাছে দলা পাকান, মৃত্যু জরা গ্লানি হতাশার বাইরে বের করে নিয়ে আসুন আমাদের, প্লিজ। মাকে বলে আগের মতোই সব উপভোগ করতে পারি যাতে, তার একটা ব্যবস্থা করুন না। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি আগত, কিন্তু অশনি সংকেত যে বড়, করোনার বিনাশ হোক, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী, জাগো 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 মা, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো।